উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন স্লোগানকে সামনে রেখে রাজধানী সহ সকল বিভাগীয় ও জেলা শহরে শুরু হয়েছে নবম আয়কর মেলা। মেলায় একই ছাদের নিচে ইটিআইএন রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন ফর্ম পূরণের সহায়তা, রিটার্ন গ্রহণ ও কর পরিশোধ করতে পেরে সন্তুষ্ট করদাতাগণ। সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় করদাতার সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। আমরা কর আদায় করতাম আগে 7 লাখ করদাতা, 15 লাখ করদাতা খুব বেশি হলে, এর চেয়ে বেশি করদাতা ছিলেন না। এখন করদাতার সংখ্যা 30 লাখের চেয়ে বেশি হয়ে গেছে এবং বিভিন্নভাবে প্রায় 1 কোটি মানুষ কর দেয়। তবে আমরা চাই যে আমাদের উন্নয়ন যেভাবে ধাবিত হচ্ছে তাতে 1 কোটি নিয়ে আমরা এখন সন্তুষ্ট নই। আমরা চাই যে এই 1 কোটির সঙ্গে আরও 1 কোটি এখানে যুক্ত হওয়া উচিত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।